সুপ্রভাত বন্ধুগণ, অনেকক্ষণ সকাল সকাল আজকে উঠে গেছি। দিয়ে এখন খাওয়া দাওয়া টিফিন টিফিন সব হয়ে গেল, দিয়ে বসে বসে ছিলাম। পাটনার তো গেছে ডিউটি, তো এখন কে এসছে দেখো। এই দেখো টোটো বিশ্বাস, কেমন আছো তুমি? আমি কেমন আছি? আমি তো দারুণ আছি। টোটো দেখো কি লিয়ে এসছে, এই সেই যে গিফটে, গিফটের মধ্যে টোটো ছবি এঁকে নিয়ে এসছে লাগো। তাহলে টোটো রাখা ছবি দেখিয়ে পরে আজকে স্টার্টটা করি, দেখি কি এঁকেছে টোটো বাবু। বাহ দারুণ দেখো, কি ডুডল! বাহ নিজে করেছো? একা একা? আর দিদি করে দেয় নাই তো? সুন্দর, বলবে তো টোটো কিরকম করেছে। আমার তো দারুণ লাগছে টোটোর ইয়েটা। আর টোটোর গিটার বাজানো দেখেছিলাম বোধ হয় তোমাদেরকে, একবার দেখায়নি? একটু টোটোর সঙ্গে খেলি, একটু গল্প গুজব করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আমাদের এই যে একটু লস্যি পার্টি চলছে, এটা আমার, আর ওইদিকে টোটো পিসি খাচ্ছে। টোটো কি খেলে? হ্যাঁ কি? বাহ কত সুন্দর, তোমার মশ হয়েছে জানো? হ্যাঁ আয়না এটা দেখ, আয়না এটা দেখ, আয়। কি কেমন হয়েছে মাছটি? কেমন কেমন লাগলো লাসি রে? মাছটা তো আরো ভালো লাগলো। হ্যাঁ মাছটা তো আরো ভালো। টোটোর এরকম মাছ হবে বছর খানেক পরে? অসাধারণ মজ। টোটো লুকটা দেখে যা মজা লাগলো নাই, দারুণ লাগো। টোটো কত সুন্দর তোমার মজটি হয়েছিল। দেবরে কি হচ্ছে লস্যির পরে পাপড়? বা চলুক। এই তো ঠিক 12:15 বেজে গেল, এখনো উনার আসতে বহুত দেরি নেই গো। আর তোমার সামার ভ্যাকেশন পড়ে গেছে, কি করছো তাহলে? কিভাবে ছুটি কাটাচ্ছ? কি করে? ড্রয়িং করে? না ডুডলটা কিন্তু সত্যি খুব সুন্দর করেছে, দেখালাম তো তোমাদেরকে। ছেলে ভালো আমাদের। মচ, ও মচটা মুছে দিলি রে, থাকলে আরো ভালো লাগছিল। তোকে ছাড়তে এসছি এদিকে, আর এদিকে দেখো প্যারাডাইস ফ্লাইক্যাচার দেখতে পাচ্ছ, লম্বা লেজ। এই দেখো ওটা দেখতে পা। তখন লাগটা এত খারাপ যে সামনে প্যারাডাইস ফ্লাইক্যাচার আর ফোনটা গেলো অফ হয়েছে, আর ছিল না। তো এই সেই ক সেকেন্ডই দেখতে পেলাম, সেটাকে স্লো মোশন করে একটু দেখাচ্ছি, দেখো। দিনের অর্ধেকটা টাইম পাখি দেখেই গাছের উপর দিকে তাকিয়ে দেখেই কেটে যাচ্ছে, কারণ এখানটাতে বহু রকমের পাখি টাখি কিন্তু দেখা যায়। আর এখানটাতে ওই জল টল দিয়ে আছে, খেতে আসে, সামনেটাতেই দেখতে পাচ্ছি অত কিছু, বুঝতে পারছি। এখন আবার মেঘ আসছে, জল ফল হবে মনে হচ্ছে। এই এলেন পার্টনার একটু আগেই এতক্ষণে খাওয়া দাওয়া করছে, অন্ধকার হয়ে গেছে পুরো। হলো আসে বা সকাল সকাল, এই তো তিনটে বাজতে চলেছে, পিসাম সাহেব যাচ্ছে ডিউটি, আর ইয়া এতক্ষণে খাওয়া দাওয়া হলো, আর আমাদের 2 ঘন্টা হয়ে আগে খাওয়া হয়ে গেছে। এই তো দেখতে দেখতেই জল ঝড় শুরু হয়ে গেল, দেখা যাক আজকে কেমন কি হয়। বেশ ঝড় আসছে ভালোই, গাছ ফাটা একদম। একটু পরে বেরোবে ডিউটি, ঝড়টা বেশ জোর তার এসছে, দেখছে? দেখতে পাই না তুমি, কেউ জানো? দারুণ গান, ঝড় দেখতে দেখতে কি গানটাই না গাইছে। এটা তো দিতেই হবে, জল ঝড় ছড়ালো
আর ওইদিকে গাছ টাছ পড়ে এসে দিয়েছে, লোক এসে পুরো কাটাকাটি করছে, কারেন্ট টারেন্ট নাই, কত পাখির বাসা ভাঙলেও জানা। আর এদিকে ম্যাডাম গান করছে পিয়ারে, এ কত দুঃখ। আটটা বাড়িতে চললো, এতক্ষণে এই মিনিট দশেক আগে জাস্ট কারেন্ট এলো, এখন চারদিকটাও আলো, এতক্ষণ পর্যন্ত পুরো সে অন্ধকার অন্ধকার হয়েছিল। এই ক্যান্ডেল লাইট চা হলো সেবা সবাই মিলে অন্ধকারেই মোমবাতির আলোতে। এই ধাক্কাটাও বেশ, ঝড়টা বেশ জোরদার হয়েছে, মানে চারদিকে গাছপালা পড়ে একাকার হয়ে গেছে, যে কারণে কারেন্ট আসতে এতটা দেরি হলো, মানে পৌনে একটার সময় কারেন্ট আসছে, যে তখন যেয়ে পড়ে দুপুর। বাঁকুড়া দিকে দেখলাম যে প্রচুর শিলা বৃষ্টি হয়েছে, মানে হুল পড়েছে খুব, অনেকে সব ছবি টবি ফেসবুকে দিচ্ছে দেখলাম। বেশ, তো এবারে অল্প টিফিন খাওয়া হবে। টিফিন কি না, এই তো মুড়ি, অল্প মুড়ি, চেনা জুস, শসা, পেঁয়াজ দিয়ে পরে আমাদের কমফোর্ট ফুড, এই হচ্ছে ব্যাপার। পার্টনার একটু কাজকর্ম করছে, কারণ কারেন্ট ফ্যান ছিল না এতক্ষণ পর্যন্ত, পিসি পার্টনার কেউই কিছু করতে পারেনি, এই আর কি। তো মুড়িটা খাই, এবার দেখি একটু বাদ দিকে বেরোবো, তখন তাহলে দেখা হবে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই, এবারে ঝড়ে গাছ ফাছ তো পড়েছে অনেক এইদিক ওদিক করে, তারপর বাঁকুড়াতে শিলাবৃষ্টিটাও বললাম অনেক, কারোর ক্ষতি না হলেই হচ্ছে আর কি। তারপরে ঠিকই আছে, খাই মুড়িটা। সামনেটাতেই সামান্য বেরিয়েছিলাম ঘুরতে, চারদিকে গাছের ডালপালা পড়ে একাকার, দেখতে পাচ্ছ এখনও পড়ে আছে অনেক জায়গাতে। একটু আগে যখন বেরেলাম তখন আরও পড়েছিল, বড় ডাল পড়েছিল, কেটে কেটে সব সরালো। ওয়েদারটা বেশ ঠান্ডাই হয়েছে, এই গাছপালাগুলো পড়ে গেছে, দেখবার কেমন লাগছে, সে কি আর করা যাবে, মাদার নেচারের ইচ্ছার বিরুদ্ধে তো আর কিছু নয়, না তুমি না আমি, তার সুপ্রিম পাওয়ার। আমরা যতই ভাবি না কেন আমরা বহুত পাওয়ারফুল হয়ে গেছি, টেকনোলজি বহুত পাওয়ারফুল হয়েছে, যা হয়েছে হয়েছে, কিন্তু সুপ্রিম হচ্ছে মাদার নেচার, তার আগে কেউ নাই। পার্টনার একটু কাজে ব্যস্ত, সেই কারণে এখন নাই, আমি বলি সামনেটা একটু ঘুরু ঘুরু করি, এই চলো যাই। এখানের যখন এইসব লাইটগুলো এলইডি দিয়ে রিপ্লেস হলো, তখন সেই কমলা কমলা ওই যে ব্যাপারটা, ওইটাকে মিস করছি, এখন চারদিক সাদা, আগে ওই রকম ছিল, বুঝতে পারছো, যেখানে ওই সামনেটাতে রয়েছে একটু অংশ, ওইটা দেখটা অন্যরকমই লাগতো, ম্যাজিক্যাল টাইপের। আর ঠিক আছে, এটা অভ্যাস হয়ে যাবে। সন্ধ্যাবেলার থেকে দেখতে পাওয়া যায় নাই পাটনার ক্ষেত, তো একদম ডিনার টেবিলে দেখা বৃহস্পতিবার, আর তার স্পেশাল মেনু, আর এই যে খেতে বসে গেলি, ভাত, বেগনি, পনিরের তরকারি, পাঁপড়ের তরকারি, ডাল, শসা, সালাড, বিশাল মেনু, পাঁপড়ের তরকারি তো ফেভারি। বেশ, পিসি কিন্তু করেও কিন্তু পাঁপড়ের তরকারিটা বেশ সুন্দর। এই হচ্ছে মেনু, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভালোটি করে খেলি। বেশ, আর একটা দিন শেষ, খাওয়া দাওয়া ডান, শুভ, একটু ক্লান্ত ক্লান্ত লাগছে, মোটামুটি প্রত্যেক দিনই কথাবার্তাটা হচ্ছে, তোমাদের সঙ্গে দেখাটা হচ্ছে, চালিয়ে যাচ্ছে, এবার দেখা যাক কেমন টানতে পারি না পারি। তারপরে তোমার কাছ থেকেও যে সকল রেসপন্সগুলো পাচ্ছি সেগুলো যথেষ্টই ওভারহেলমিং, মানে এই তো ওই বাঁকুড়াতে ঘুরে ঘুরে রাস্তাঘাটগুলো দেখালাম, সেটাতে তোমরা যথেষ্ট ভালো রেসপন্স দিয়েছ, এক্সপেক্ট করিনি অত রাত্রে দিয়া ভিডিওটাতেও, মানে তোমরা এত সুন্দর রেসপন্স করবে, ভালো লাগে আর কি। মানে ওই তখন এই হাতের ব্যথাটা আর ফিল হয় না যখন ওই রেসপন্সগুলো পাই, মানে পুরো ব্যাপারটাই তো মিউচুয়াল, ওটা নেই, নাহলে মনে হয় যে ওয়ান ওয়ে কনভারসেশন হচ্ছে যদি তোমার কাছ থেকে কোনো রেসপন্স না পাই, পেলে ভালো লাগে, না পেলেও মনে হয় পরে পাবো, তার জন্য আবার চালিয়ে যেতে হয় আর কি। এইটাই তো, মানে দ্য শো মাস্ট গো অন লাইফ, এইটাই, যতক্ষণ
আস ততক্ষণ আস, চলো এইভাবেই। তাহলে আজকে এখানেই বান্ডিল করলাম, ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা, শুয়ে পড়ি এবারে।